সোমবারও একটি টেলিভিশন বিতর্কে অংশ নেন যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচনের দুই প্রার্থী লিস্ট্রাস ও ঋষি সুনাক। প্রধানমন্ত্রী নির্বাচিত হলে দেশের অর্থনৈতিক পরিস্থিতি স্বাভাবিক করতে শুরুতেই কোন কোন বিষয়ে অগ্রাধিকার দেওয়া হবে তাই তুলে ধরেন দুই প্রার্থী। প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার লড়াই এগিয়ে থাকা বর্তমান পররাষ্ট্রমন্ত্রী লিস্ট্রাস বলেন, রুশ ইউক্রেন যুদ্ধের কারণে ব্রিটেনের জনগণ কঠিন একটি সময় পার করছেন। নির্বাচিত হলে শুরুতেই মানুষের কষ্ট কমানোর চেষ্টা করবে তার সরকার। ন্যাশনাল ইন্স্যুরেন্স বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে কমানো হবে ট্যাক্স, প্রয়োজনে অতিরিক্ত ঋণ নিয়ে সমস্যা মোকাবেলা করা হবে। I'd also have a temporary moratorium on the green energy levy, which would help cut money from fuel bills. এদিকে ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক তার পরিকল্পনায় বলেন, নির্বাচিত হলে তার সরকার কাজ করবে দেশের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে। একই সঙ্গে ট্রাসের পরিকল্পনা জবাবে তিনি বলেন, এটা ব্রিটেনের অর্থনীতিকে আরো পেছনে নিয়ে যাবে, বাড়বে দেনা যা পরবর্তী প্রজন্মকে ভোগাবে অনেক। It's not moral to ask our children to pick up the tab for the bills that we're not prepared to pay. It's not a conservative thing to do because if we're not for sound money, what is the point in the conservative party? It's the most conservative of conservative values. বিতর্কের মাঝে একটি জরুরি পরিচালনা করা হয়, সেখানে অংশ নেন 1032 জন। 39% মানুষ মনে করেন সোমবারের বিতর্কে সুনাকি এগিয়ে। অন্যদিকে ট্রাসের পক্ষে ভোট দিয়েছেন 38% মানুষ। প্রধানমন্ত্রী বরিস জনসন পদত্যাগের ঘোষণা দেয় দৃষ্টিতে নতুন নেতা নির্বাচিত করা হবে আগামী সেপ্টেম্বরে। রাহানুল রানা, সময় সংবাদ।